গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা আমি মর্নিং ওয়াক করতে গেছিলাম, তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালে সমস্ত মানে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজকে কি বলো তো, অনেকদিন তো বাড়িতে ছিলাম না, আর বেড কভারগুলো না ভীষণ ময়লা হয়েছে আর কি বিছানার, আর এগুলো সব নামাবো, মানে এই যে লেপ টেপ সব নামিয়ে বেড কভার চেঞ্জ করব, তারপরে গিয়ে কাচাকুচি করব আর কি। তো আগে রান্নাটা করে নিই, কী কী রান্না করবো দেখে নিই, একটু মাছটা ফ্রিজে আছে বের করে তারপরে রান্না বান্না করবো আর কি। বাবা গো, কথা বলতে বলতেই দেখো হাঁচি চলে আসলো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হচ্ছে দেখো, শাড়ি পরেছিলাম আর শাড়ি চেঞ্জ করা হয়নি, তো শাড়িটাই পরা আছে, আজকে শাড়ি দিয়ে ব্লগটা শুরু করছি। এই দেখো মাছ আছে, মাছটাও, এ বাবা এটা তো আর লাগানোই হয়নি ফ্রিজের ডোরটা। এই দেখো মাছ আছে, মাছটা বের করে নেব। এটাতে চিংড়ি মাছ আছে, এই যে দেখছো এটাতে চিংড়ি মাছ আছে, আর এটাতে এমনি পোনা মাছ আছে আর কি, বের করবো আর কি, উঠছে না, দাঁড়াবো তুলবো। আর সবজি মোটামুটি ফ্রিজে আছে, এই দেখো সবজি দেখতে পাচ্ছ, সবজি আছে, ফুলকপিটাও আছে, দেখি কি রান্না করি। হ্যাঁ এই দেখো বন্ধুরা, ফ্রিজ থেকে মাছ বের করেছি, জল দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে মাছগুলো বরফ ছেড়ে যায়, হয়ে যায়, বেশি বরফ জমেনি। বন্ধুরা রান্না করছি দেখো, এই যে মাছে লবণগুলো মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা রান্না করছি, হচ্ছে দেখো চিংড়ি মাছটা রান্না করছি, এই যে ফুলকপি পটল আলু দিয়ে রান্না করছি আর কি, একটু ঘন্ট মতো। আর হচ্ছে মাছ ভাজবো, মাছটা এই যে ওলকপি কেটে রেখেছি দেখতে পাচ্ছ, এটা মাছের লেবু দিয়ে টক করবো। আর দেখো উচ্ছে, আলু, শিম, পেঁয়াজকলি সব একসাথে ভাজা করেছি একটা, ও ভাজা আর মাছের টক, লেবু টক ওলকপি দিয়ে, আর হচ্ছে চিংড়ি দিয়ে পটল ফুলকপি আলু তরকারি। এখানে দেখো কাজু বাদাম আছে না, কাজু বাদামের মুখগুলো বাটবো, টকে দেবো লেবু টকে, দারুণ লাগবে খেতে, বেটেই দেবো আর কি। তো চলো বন্ধুরা মাছ ভেজে রান্না টান্না করে নিই একবারে, ঠিক আছে? মাছগুলো ভেজে নিয়েছি, এগুলো টকের মাছ, আর কটা মাছ ভেজে রেখে দেবো আর কি, রাত্রে হবে আবার। তরকারিটা হয়ে গেছে, চিংড়ি মাছে ফুলকপি পটল আলু দিয়ে নামিয়ে রাখবো, এখন টকটা বসাবো আর কি, মাছগুলো নামিয়ে। এই যে দেখো বন্ধুরা, তেল ছিটিয়ে পড়েছে, মানে রুই মাছ ভাজতে গিয়েও তেল ছিটিয়ে পড়ছে, চিন্তা করো। যাই হোক টকটা ফুটে উঠেছে, সবার মাছ দিয়ে দিচ্ছি। দেখো শাশুড়ি মায়ের জন্য পেটি মাছ, কাঁটা মাছ খেতে পারে না। দেখতে পাচ্ছ লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা টকে দিলে না টেস্ট হয়। দেখো বন্ধুরা রান্না কমপ্লিট করে নিয়েছি, উচ্ছে, আলু, শিম, পেঁয়াজগুলি ভাজা, আর এখানে তো পটল, আলু, ফুলকপি, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে রুই মাছের টক, লেবু টক করেছি ওলকপি দিয়ে, ব্যাস রান্না আমার কমপ্লিট। চলো কাঁচাকুচি করতে যাই, কেমন? এই দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, একটু গরম জল বসাচ্ছি কাঁচাকুচি করার জন্য, ভালো হয় আর কি, গরম জল একটু দিলে বেডশিট মশারি ভালো পরিষ্কার হয়, গরম জলটা হতে থাক। হ্যাঁ বলো।
তো গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা হতে থাক, এদিকে বিছানাটা ঠিক করে নিয়ে একটু সব নামিয়ে টামিয়ে, এই যে দেখতে পাচ্ছ লেপ, লেপগুলো তো সবই রোদে দিয়েছিলাম, কিন্তু কভারগুলো আর ভরা হয়নি আর কি। কারণ কি, কভারগুলো যতই রোদে দিই না কেন, ধুয়ে কেচে আর রেখে দিলে দেখবে সেই শীত শেষ হয়েছিল, ভরে রেখে দিয়েছিলাম আলমিরার ভিতরে, আবার বের করেছি একটা ড্যাম ড্যাম গন্ধ করছে আর কি, ওই জন্যই লেপের ভিতরে আর ভরা হয়নি কভারটা। তো আজকে না ধুয়ে দেবো আর কি, বেডশিটের সঙ্গে মশারির সঙ্গে একটুখানি সার্ফ জলে বা সাবান দিয়ে ধুয়ে দেবো, আর মানে একটু ড্যাম গন্ধটা কাটবে, যতই আমরা রোদে দিই না কেন রাখা জিনিস একটু ড্যাম ড্যাম গন্ধ করে, তাই না? তো দেখো সব কিছু নামাচ্ছি বিছানা থেকে, বালিশের কভার টভার সবই বের করছি, আর কি বলবো, বেড়াতে গেছিলাম কয়েকদিন ধরে, আর মানে এসে তো রাজ্যের কাজ জমে গেছে আর কি, এক এক করে সেরে নিচ্ছি কাজগুলো আর কি। তো কষ্ট হচ্ছে শরীরে, কিছু করার নেই, তো একটা দুটো কাচার থেকে সব কটা মানে অনেক কটা জিনিস কেচে নিলে একসঙ্গে অনেকটা কাজ হালকা হয় আর কি। তো এক একটা কাজ করতে গেলে মানে একটা একটা জিনিস ধুতে গেলেও তো সেই প্রতিদিন একটু একটু করে ধুতে হয়, তাই না? তো কিছুটা আজকে কেচে দেবো, আরও জিনিস আছে, আরও জিনিসপত্র কাঁচা আছে, এই তো একটা বেডের মানে বেডশিট মশারি দুটো কাচবো, আর হচ্ছে বালিশের কভারগুলো কাচবো আর কি। তো জানলাটা খুলে দিলাম, সকালে জানলা খোলা হয়নি, উত্তরে হাওয়া আসে আর কি, ওই জন্য খুলছিলাম না, এখন খুলে দিলাম। আর দেখো বেডশিটটা একটু চেঞ্জ করে নেব, আর আগের বেডশিট সবই ধুয়ে দেবো আর কি, আর কিছুটা জামা কাপড়ও আছে, আমার হাজবেন্ডের ছেলে মেয়ের সব জামা কাপড় আছে, ওগুলো কাচবো আর কি। তো একসঙ্গে নিয়ে যাবো একদম বাগানে, কাচাকাচি করে নেবো। এখন ওই বেডশিটটা দেখো চেঞ্জ করে নিচ্ছি, এটা কাঁচা বেডশিট পাতিয়ে দিলাম, বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর কি। তো আর এই যে লেপ টেপ দেখছো, এগুলো রেখে দেবো উপরে, আর ওটা থাকবে, আবার জিনিসপত্র ধুয়ে কেচে আবার শুকিয়ে উঠতে তো আবার হয়তো একদিন লেগে যাবে আর কি। তো জানি না রোদ হবে কি না, হয়তো হতে পারে, কিন্তু সকালে উঠে দেখছি মেঘলা মেঘলা আর কি, জানি না বেলার দিকে রোদ হবে কি না। তো যাই হোক, এখন বিছানাটা ঠিক করে নিলাম, বেডশিট টেডশিট আর হচ্ছে লেপ টেপ সবই রেখে দেবো বিছানার উপরে, আবার কভার টভার শুকোলে তারপরে গিয়ে লেপের ভিতরে ভরবো আর কি। তো ভেবেছিলাম কি, আলমিরা থেকে বের করে একবারে রোদে টোদে দিয়ে লেপের মধ্যে ভরে দেবো, তা হলো না, গন্ধ করছে দেখে, মানে একটা ড্যাম গন্ধ করছে দেখে আর রেখে দিয়েছি মানে লেপের কভারগুলো আর কি। তো ধুয়ে তারপরে হচ্ছে লেপে ভরে নেব, আর এত ভারী জিনিসগুলো না নাড়াচাড়া করতেও ভীষণ কষ্ট হয় আর কি। তো যাই হোক, এতগুলো জিনিস হয়েছে, লেপের কভার মশারি দুটো আছে, আর বেড কভার বালিশের কভার এগুলো তো কাচবই, আর ঘরের কোনো ঘরের কিছুটা জিনিস আছে আর কি, ছোটোখাটো জামাকাপড় পড়ো আছে কাচবো, ওগুলো হাজবেন্ডের মেয়ের ছেলে আর কি। তো চলো বন্ধুরা দেখো বাগানে যাবো জামা কাপড় নিয়ে, জল এসে গেছে, আর এই জন্য মশার জন্য মশার ধূপকাঠি জ্বালাচ্ছি, প্রচন্ড মশা আর কি বাগানে। তো চলো বাগানে যাই, গরম জল নিয়ে বাগানে যাই, সার্ফ টার্ফ নিয়ে জামা কাপড় সব কাচবো, তারপরে আবার। আর মশা এখন তো ভয়ঙ্কর, ডেঙ্গু ছড়াচ্ছে চারিদিকে, ম্যালেরিয়া ডেঙ্গু কত কিছু রোগ চলে আসবে, তাই না বন্ধুরা? তো যাই হোক চলো। দেখো জামা কাপড়গুলো নিয়ে একদম নিচে যাব আমাদের বাগানে, জামা কাপড়গুলো তুলছি, এক গাদা জামা কাপড় হয়ে গেছে বন্ধুরা, কাচতে তো সময় লাগবেই, আর সিঁড়ি দিয়ে নিচে নামলাম, একদম প্যাসেজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের বাগানে কল আছে, আর পেছনেও কল আছে, সামনেও কল আছে, তো আমি যেখানে বাসন টাসন ধুই না ওখানে হচ্ছে ছোট জায়গা আর কি, সরু জায়গা, ওই জন্য জামা কাপড় এতগুলো কাচতে তো অনেকটা জায়গা লাগবে, বালতি টালতিগুলো বসাবো, তো ওই জন্য দেখো বাগানে চলে এসেছি, বাগানের জায়গাটা অনেকটা বড়, স্পেসটা অনেক বড়, কলপাটটাও বড় আছে আর কি, ওখানে কাচতে অনেকটা সুবিধে হয়, ওই জন্য বেশি জামা কাপড় হলে আর কাচাকুচি হলে আমি বাগানেই চলে আসি, ভালো করে বসে টসে কেচে নিয়ে যাই আর কি। তো আগে দেখো গরম জল দিয়ে, আমি তো সানলাইট গুঁড়ো দিয়ে কাচি সবসময় জামা কাপড়, সানলাইট ব্যবহার করি আর কি কাচতে গেলে, তো গরম জল দিলে না মশারি বেডশিট টেডশিট ভালোই পরিষ্কার হয়, একটু উষ্ণ গরম জল দিয়ে আগে লেপের কভার আর বেড কভার বালিশের কভার এগুলো একটু ভিজিয়ে নিলাম একটা গামলিতে, আর একটা গামলিতে একটুখানি গরম জল আবার সার্ফের গুঁড়ো নিয়ে একটা বালতিতে দেখো ওই মশারিগুলো ভিজাবো আর কি, তারপরে আদার্স ওই ছোটো খাটো জিনিসগুলো ছেলে মেয়ের হাজবেন্ডের জামা কাপড়গুলো ধুবো আর কি। তো আগে মশারিটা ভিজিয়ে নিয়েছি বালতিতে, আর আগে তো বেডশিট টেডশিট সব ভিজিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, প্রায় আধ ঘন্টাখানিক ভিজিয়ে রেখে দিলে গরম জলে ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কার হয়, আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে এগুলো ধুবো আর কি, আগে এই ছোটোখাটো জিনিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো, তারপরে গিয়ে বড় জিনিসগুলো কেচে পা দিয়ে হাত দিয়ে কাচবো, আর একটুখানি সাবানও দেবো, সানলাইট সাবান দিলেও পরিষ্কার হয়। তো
দেখো বসে গেলাম একদম কলে, কলে তো জল আছেই, এখন জল পড়বে, আর এই জন্যই আসা আর কি। তো আমার নিচে না কাচাকুচি করতে ভালো লাগে ভীষণ। আর বাথরুমে কি কাজবো বলো তো, বাথরুম তো এমনিই ছোট, আর হচ্ছে এতগুলো জামা কাপড় বালতি টালতি রাখলেই তো এমনিতেই জায়গা কুলোবে না, তাই না? তো আর আমাদের বাগানের স্পেসটা অনেকটা বড়, আর সাপ্লাই জল আসে, টাইম কলে জল আসে, তো ভালো লাগে ভীষণ। এখানে বসে কাচতে ভালোভাবে পরিষ্কারও করা যায়। তো যাই হোক, এখন দেখো সবই ভিজিয়ে রেখে দিলাম, ছোটোখাটো জিনিসগুলো আগে কেচে নেবো, তারপরে গিয়ে এই যে বড় বড় জিনিসগুলো কাচবো আর কি। তো হাত দিয়ে পা দিয়ে এগুলো কাচবো, আর মানে সাদা জিনিসগুলো না বেশি ময়লা হয় দেখবে, মানে উঠতে চায় না আর কি। ভালো লাগে দেখতে, সাদা জিনিস দেখতে ভালো লাগে কিন্তু ভীষণ ময়লা হয় আর কি। তো লেপের কভারগুলো না একটুখানি সানলাইট সাবান দিয়ে ধুবো পরে, এখন একটুখানি এই যে দেখো গরম জলে ধুয়েছি, গরম জলে ভিজেছিলাম, আর ভালো দেখছি পরিষ্কার হয়নি ভালো আর কি। তো তারপরে একটুখানি সাবান দিয়ে দিলেই না মনে হয় আর একটু ভালো পরিষ্কার হবে আর কি। তো এখন একটুখানি ধুয়ে নিই হালকা করে, আর জল আমার মনে হচ্ছে জল চলে যাবে আর কি, টাইমও হয়ে এসছে, জলের জল যাওয়ার টাইম হয়ে এসছে। আর জল চলে গেলে তো আর কাচাকুচি এখানে বন্ধ, আবার তো সেই নিয়ে যেতে হবে ছাদে আর কি। তো যাই হোক, দেখো এই যে বাগানটা দেখাচ্ছি, আমাদের বাগানের সাইডে এইটা কলপাড়, বাগানের সাইডে, আর পিছন সাইডে তো আছে আমি যেখানে বাসন টাসন মাজি, আমাদের যেখানে ব্যবহার করা হয়, আর এই পাশটা আসি হচ্ছে জামা কাপড় কাচতে আর কি। তো দেখো কেচেছিলাম বালিশের লেপের কভারগুলো কেচেছিলাম আগে, কিন্তু আমার মনোভূত হয়নি, পরিষ্কার হয়নি। আবার দেখো সানলাইট সাবান দিয়ে আবার ধুচ্ছি আর কি, ওগুলো ডবল খাটনি হচ্ছে, আর ভালো পরিষ্কার না হলে না মানে কাঁচাটাই বৃথা হয়ে যাবে আর কি। তো সেই তো মানে জল দিয়ে পা দিয়ে হাত দিয়ে সবই তো দলছি, কিন্তু একটু যদি পরিষ্কার না হয় মনটা কুতকুত করে। তো দেখো আবার সাবান দিয়ে ভালোভাবে আবার পরিষ্কার করে নিচ্ছি, মানে ঘষে ঘষে আবার কাচবো এগুলো আর কি। আমার পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালো লাগে না, আর ডবল খাটনি হচ্ছে আর কি এটা। একবার সাবান দিয়ে ধুলাম, একবার সার্ফ দিয়ে ভিজালাম, একবার সাবান দিয়ে আবার কাচাকুচি করলাম আর কি। তো এখন দেখো মশারিগুলো কাচছি, আর মানে লেপের কভার আর হচ্ছে বেডশিটগুলো ধুবো আর কি। এখন মশারিগুলো দুম পা দিয়ে একদম মানে ঘষে ঘষে পরিষ্কার করছি দোলে দোলে, দেখো। আর লেপের কভারগুলো তো ভীষণ ভারী, ভীষণ ভীষণ ভারী আর কি। তো এটা হচ্ছে ছোট লেপের কভার, আর এইটা হচ্ছে ভারী ভীষণ আর কি, এটা বড় একদম লেপের কভারটা। সাদা ভীষণ ময়লা হয়, সাবান না দিলে পরিষ্কার হয় না। তো যাই হোক, দেখো শেষমেশ মশারিগুলো কেচে ধুয়ে পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে লেপের কভার, বেডশিট আর হচ্ছে এগুলো হচ্ছে ধুবো আর কি, ধুচ্ছি। আর হচ্ছে ছোটোখাটো জিনিসগুলো আগে ধুয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা ধোয়া হয়ে গেছে, আর ছাদে নিয়ে যাচ্ছি না আজকে, ছাদে নিয়ে যাব পরে। এখন এখানে একটু জল ঝরাতে দিলাম, আর ভারী তো এগুলো সব নিয়ে যেতে গেলে অনেকটা ভারী হয়ে যাবে, একটু জল ঝরে গেলেই ভালো হয় আর কি। তো একটু তারে ফেলে দিচ্ছি, এটা আমাদের বাগানে জামাকাপড় শুকানো হয় এখানে, আর হচ্ছে এখানেই একটু পাতিয়ে দেবো সব জামাকাপড়, জলটা ঝরে যাবে, তারপরে আমি কাজটা সেরে এগুলো যখন ফ্রি হব ভালোভাবে তখনই আমি এগুলো আবার জল টল ঝরে গেলে ছাদে নিয়ে যাবো আর কি, রোদে দিয়ে দেবো। তো যাই হোক এখন সব কিছু মিলে দিচ্ছি, আর দেখো বন্ধুরা একদম মেলা হয়ে গেছে চারিদিকে, মিলে দিয়েছি জামাকাপড়, মশারিগুলো তো জল ঝরছে সাইডে রেখেছি, আর কিছুটা গামলিতে আছে, ওগুলো ছাদের উপরে মিলে দেবো। তো চলো বন্ধুরা, কাচাকুচি তো করলাম, এই দেখো কত কেচেছি, সব এক পাশ থেকে মিলে দিয়েছি, দেখতে পাচ্ছ একদম গোটা তারটাই মিলে একদম জামাকাপড়ে ভর্তি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, চলো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো।